হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অক্ষয় সৃষ্টি অন চ্যানেলের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিয়ার্স, আজকে আমরা সিআরটি কালার টেলিভিশনের 21 ইঞ্চি এবং 14 ইঞ্চি কালার টেলিভিশনের যে ফ্লাইব্যাকগুলো নষ্ট হয়ে থাকে অনেক সময়, সেগুলো আমরা নতুন হিসেবে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আজকে আমি অক্ষয় সৃষ্টি অন চ্যানেলে দেখানোর চেষ্টা করব কীভাবে ফ্লাইব্যাক রিপ্লেস করতে হয়। তো ফ্লাইব্যাক রিপ্লেস, আমরা যখন একটি ফ্লাইব্যাক কোনো কালার টেলিভিশন থেকে প্রবলেম হয়ে যাওয়ার পর সেটি রিমুভ করতে হয়, তখন তাকে কিন্তু রিপ্লেস বলা হয়। এবং আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি যে কোনো পুরাতন ফ্লাইব্যাক, তবে তার ক্ষেত্রে মডেল রয়েছে এবং ভোল্টেজের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো মডেল নাম্বার যেটি আমরা সিআরটি কালার টেলিভিশন থেকে খুলে নেব বা রিমুভ করে নেব, সেটির যে স্টিকার এবং অনেকেই আমরা ভোল্ট হিসেবে এবং বিভিন্ন মাপ রয়েছে, সেগুলো ভোল্ট হিসেবে এবং মাপে দেখে সেটির ফিক্সড টু ফিক্সড আমাদের বুঝে শুনে লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো ফ্লাইব্যাক, যে কোনো পিসিবি বোর্ড থেকে সেটি দেখে এবং ফিক্সড টু ফিক্সড বনিয়ে তারপর আমরা কিন্তু সেটি রিপ্লেস করতে পারি। সেক্ষেত্রে নতুন হতে পারে, আর আপনি যদি পুরাতন লাগিয়ে থাকেন যে কোনো পিসিবি বোর্ড থেকে, যেটি আমার কাছে অলরেডি চায়না একটি পিসিবি সিআরটি কালার টেলিভিশনের বোর্ড রয়েছে যেটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আমরা বিভিন্নভাবে সংগ্রহ করে থাকি, যেটি ফেরিওয়ালা অনেক সময় ভাঙ্গার হিসেবে বিভিন্ন এলাকায় সেইগুলো তারা সংগ্রহ করতে পারে বিভিন্ন বাসাবাড়ি থেকে এবং গ্রাম এলাকার থেকে সেইগুলো সংগ্রহ হয়ে থাকে। অনেক সময় অনেক টেলিভিশন কিছু সমস্যা হলে সেগুলো অনেকেই রেখে দেয় বাসায় এবং সেইগুলো কিন্তু এই যে ফেরি করে থাকে তারা কিন্তু সেখান থেকে নিয়ে আসে এবং আমরা যারা টেকনিশিয়ান রয়েছি তারা কিন্তু সংগ্রহ করতে পারি। তো আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন, যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তাদেরকে বলবো, আর যারা এখানে নতুন কাজ করবেন আশা করতেছেন তারা এই আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অক্ষয় সৃষ্টি অন চ্যানেলের সঙ্গেই থাকবেন, ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন এই ভিডিওটি। তো আজকে ফ্লাইব্যাক কীভাবে রিপ্লেস করতে হবে সেই বিষয়টি আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ফ্লাইব্যাক, অলরেডি যারা নতুন তাদের ক্ষেত্রে, আর যারা এখানে একদম পুরাতন তারা অনেক কিছু বুঝে থাকেন এবং অভিজ্ঞতা সম্পন্ন, তারা অবশ্যই ভুল ত্রুটি হলে মাফ করে দিতে পারেন এবং ভুল ত্রুটি যদি হয়েও থাকে আপনারা সেগুলো শুধরে নেবেন। আর যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই পুরাতন পিসিবি বোর্ড থেকে ভালো ফ্লাইব্যাকগুলো রিপ্লেস করে আমরা নতুন হিসেবে ব্যবহার করতে পারি। বিভিন্ন সিআরটি কালার টেলিভিশন যখন প্রবলেম হয় ফ্লাইব্যাক, তখন কিন্তু আমরা এই ফ্লাইব্যাকগুলো পরিবর্তন করতে পারি। তো পরিবর্তন করাকে রিপ্লেস বলা হয়, ঠিক আছে? সেটি আপনি নতুন হোক আর পুরাতনই হোক, আপনি সেটি যখন ভালো থাকবে তখন খারাপটি ফেলে দিয়ে আমরা কিন্তু এই পুরাতন বা নতুন আমরা লাগিয়ে নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এই পিসিবি বোর্ডটি কিন্তু একটি কাস্টমারের অলরেডি, সেটি টেবিলের উপর থেকে নাকি সেটি পড়ে যায়, টিভি যে সিআরটি কালার টেলিভিশনটি ছিল আর কি, সেটি কিন্তু 21 ইঞ্চি টিভি টেলিভিশন ছিল, তো সেটি পড়ে গিয়ে সেটি ভেঙে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটি টিউব ভেঙে গেছে। তো সেটি কিন্তু আমরা আমার এখানে নিয়ে আসলেন, সেটি কিন্তু টিউব ভেঙে যায়, সেটি কিন্তু প্রবলেম। তো আজকে আমার কাছে একটি টিভি টেলিভিশন রয়েছে, সেটিতে আমরা একটি ফ্লাইব্যাক লাগাবো, তো সেটি ফ্লাইব্যাকটি ভালো তাই আমরা সেটি রিপ্লেস করতে পারি। যে টেলিভিশনটি আমাদের দরকার লাগানোর, তো এই ফ্লাইব্যাকটি আমরা সেখানে লাগাবো আর একটি কিন্তু আমরা রিপ্লেস করব ওই টেলিভিশনের জন্য। তো এখানে যে ফ্লাইব্যাকটি রয়েছে সেটি কিন্তু ভালো, এটি আমরা ওই টিভির জন্য রিপ্লেস করতে পারি। তো এখানে ফ্লাইব্যাকটি রয়েছে আর এখানে ইএসটি ক্যাপটি দেখতে পাচ্ছেন, সেটি যদি পুরাতন হয়ে থাকে বা কোনো প্রবলেম থাকে সেটি আপনি পরিবর্তন করে নেবেন। ইএসটি ক্যাপের ভিতরে যে স্টিলটি থাকে সেটি এসটি হয়, সেটি যদি জঙ্কার বা কোনো মরিচা থাকে সেটি আপনি ভালোভাবে সেটি পরিষ্কার করে এবং বা রিপ্লেস করে সেটি নতুন লাগিয়ে নিতে পারেন। ইএসটি এসটি আর ভালো হওয়ার জন্যে, যাতে কোনো ফায়ার না করে। তো সেক্ষেত্রে অবশ্যই নতুন টেকনিশিয়ানরা খুব খেয়াল করবেন, আমি অক্ষয় সৃষ্টি অন চ্যানেলে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটি কিন্তু মোটামুটি একটু ফ্রেশ রয়েছে। তো এই ফ্লাইব্যাকটি আমি খুলবো ওই আর একটি টেলিভিশন সেটির জন্য রিপ্লেস করার জন্য। তো আমরা রিপ্লেস করা তো অবশ্যই বুঝে থাকি যে রিমুভ করাকে, নষ্ট ফ্লাইব্যাক যখন খুলে একটি নতুন ফ্লাইব্যাক ভালো আমরা সেখানে প্রবেশ করাবো বা সেটিং করব তখন তাকে রিপ্লেস বলা হয়। তো রিপ্লেস আমরা আজকে এই রিপ্লেসটি জাস্ট দেখানোর চেষ্টা করব। তো সেটি খুলে নিয়ে আমরা ওইখানে লাগানোর চেষ্টা করব। তো যে টেলিভিশনটি রয়েছে বা যে কোনো টেলিভিশনে আমরা একটি নষ্ট ফ্লাইব্যাক ফেলে দিয়ে একটি পুরাতন বা নতুন লাগানোকেই রিপ্লেস বলি। তো সবে
এই ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আমি সেগুলো তো দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও অক্ষয় সিস্টম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে অন করে নেবেন, কারণ যে টেকনোলজি বিষয়ের উপর কাজ করা হচ্ছে সেগুলো আপনারা নিত্য নতুন কাজ দেখতে পাবেন এবং আপনাদের প্রবলেম হলে সেগুলো অবশ্যই দেখে সলভ করতে পারবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ফ্ল্যাশব্যাকটি জাস্ট খুলে নিব, সেক্ষেত্রে এখানে যে 180 ভোল্টের ইএসটি ক্যাপের পাশ থেকে সেটি আসলো এবং হিটার বোল্টটি আসলো সেগুলো আমরা খুলে নিব এবং ফ্লাইব্যাকের যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো আমরা খুলে নিব। তাহলে আমরা যে টেলিভিশনটিতে ফ্লাইব্যাকটি লাগাবো সেটি রিপ্লেস তো অবশ্যই হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। জাস্ট এটি কীভাবে খুলতে হবে সেটি নতুন টেকনিশিয়ানদের ক্ষেত্রে জাস্টিফাই। তো আমরা এখানে একটি পিন তো অবশ্যই থাকে, সেটি কিন্তু আপনারা লকটি খুলে নিতে পারেন। এখানে যে লকটি থাকে অলরেডি সেটি খুলে গেছে। তো এখানে আমরা 180 ভোল্টের লাইনটি খুলে নেওয়ার চেষ্টা করি এবং এখানে হিটারের যে লাইনটি রয়েছে অলরেডি সেটিও খুলে নিলাম। তো টিউবের লাইনটি সেটি ভেঙে যায়, অলরেডি টিউবের গ্লাসটি ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা সেগুলো কাজ করার চেষ্টা করবেন। অলরেডি এখানে শাকার ব্যবহার করতে হবে এই ফ্লাইব্যাকটি খোলার জন্য, সোল্ডারিং তো আমাদের তুলতে হবে। এখানে যে সোল্ডারিংটি রয়েছে এখানে 10-10 যেহেতু এখানে 10টি পিন রয়েছে, প্রত্যেকটি পিনের সোল্ডারিং আমাদের এই যে রাঙগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে নিতেছি। আপনারা এভাবে রিমুভ করে পরিষ্কার করে তারপর আমরা যে কোনো টেলিভিশনে সেটি লাগাতে পারি। 10-10 5 লেকের পিসিবি বোর্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি লাগিয়ে দিতে পারেন এই ফ্লাইব্যাকটি। তো রিপ্লেস আমরা বুঝতে পেরেছি আজকের এই ভিডিও থেকে যে ফ্লাইব্যাক কীভাবে রিপ্লেস করতে হয়। জাস্ট যেভাবে খুলতেছি আপনি ওই ফ্লাইব্যাকটি খুলে এখানে লাগিয়ে দিবেন। তো ফ্লাইব্যাক প্রবলেম বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে ফ্লাইব্যাক চেঞ্জ করতে হয়। একটি ইএসটি ক্যাপ অত্যাধিক ফায়ার করলে এসটি ক্যাপ অনেক সময় যে মেন এসটি ক্যাপের তারটি রয়েছিল সেটি কিন্তু লিক হলে, ঘুরাই লিক হলে ফ্লাইব্যাকের অনেক সময় ফ্লাইব্যাক চেঞ্জ করতে হয় এবং শর্ট হয়ে যায়। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন অক্ষয় সিস্টম চ্যানেলে। আজকের অক্ষয় সিস্টম চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং পাশে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই পিনটি আমরা কিন্তু খুলে নিয়ে রিমুভ করে নিয়েছি। তো এখন এখানে যে লকটি থাকে তিনটি লক, এই লকগুলো আমরা খুলে নেওয়ার চেষ্টা করি। তো আমরা কিন্তু ফ্লাইব্যাকটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। ফ্লাইব্যাকটির নাম্বার আমরা দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা BS-T25T10 2017। যাই হোক, আপনারা এখন যে কোনো পিসিবি বোর্ডে এই ধরনের ফ্লাইব্যাকটি লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আজকে আমরা এই কিছু শিখতে পারলাম ফ্লাইব্যাক কীভাবে রিপ্লেস করতে হয়। তো এটি ফ্লাইব্যাকটি ভালো, আমরা অন্য একটি পিসিবি বোর্ডে লাগিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।